আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে নির্ধারিত ক্লাসটি আবারও রিভিউ করতে হচ্ছে। আশা করি তোমরা সাথেই আছো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাওন, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট। তোমাদের এই ক্লাসটি পূর্বেও নেওয়া হয়েছিল। তো এই স্ট্রেস স্ট্রেন এই চ্যাপ্টারে, পীড়ন বিকৃতি চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারটি যখন দিয়েছিলাম, সে সময় ঘূর্ণিঝড় চলতেছিল, আবহাওয়া খারাপের কারণে অনেকে এই লেকচারটি তোমরা দেখতে পাও নাই, এবং অনেকের অভিযোগ তোমরা নেটে এটা খুঁজে পাচ্ছ না। তো অনেকের অনুরোধেই আজকে ক্লাসটি নেয়া, পীড়ন বিকৃতির সূত্রগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। নিশ্চয়ই তোমাদের মনে আছে এগুলো, পীড়ন অর্থাৎ রিয়াকশন ফোর্স পার ইউনিট এরিয়া। এখানে রিয়াকশন ফোর্সকে পি দিয়ে প্রকাশ করা হয়েছে, কেউ আর দিয়ে প্রকাশ করে, কেউ ডাব্লিউ দিয়ে প্রকাশ করে, যে যেটা দিয়ে প্রকাশ করে না কেন, এনিওয়ে। আর এখানে ক্রস সেকশন এরিয়া এ পার্শ্ব বিকৃতিকে বলা হয়, ডেল দিয়ে প্রকাশ করা হয়েছে। আমরা জানি বিকৃতিটা হলো একই ধরনের ইউনিটের রেশিও। এখানে দেখো ডেল ডিটা হলো পার্শ্ব বৃদ্ধি বা পার্শ্ব হ্রাস, অর্থাৎ এটা পার্শ্ব পরিবর্তন, আর এটাকে বলতেছি আমরা আদি পার্শ্ব। পার্শ্ব পরিবর্তন আর আদি পার্শ্বকে বলি আমরা পার্শ্ব বিকৃতি, দৈর্ঘ্য পরিবর্তন আর আদি দৈর্ঘ্যের অনুপাতকে বলি আমরা দৈর্ঘ্য বিকৃতি, যেটাকে ই দিয়ে প্রকাশ করি আমরা। এরপরে দেখো মডুলাস অফ প্লাস্টিসিটি, মডুলাস অফ প্লাস্টিসিটি কে আমরা ই দিয়ে প্রকাশ করি। তো মডুলাস অফ প্লাস্টিসিটি কে আমরা ই দিয়ে প্রকাশ করেছি, ক্যাপিটাল ই দিয়ে। আমরা জানি মডুলাস অফ প্লাস্টিসিটি হলো পীড়ন বিকৃতির অনুপাত, পীড়নের ফর্মুলা পি বাই এ, এই সেই পি বাই এ। আর বিকৃতি বলতে এখানে দৈর্ঘ্য বিকৃতিকে বসানো হয়েছে, দৈর্ঘ্য বিকৃতি এক্স বাই এল, এটা নিচে থাকার কারণে উল্টে গিয়ে এল উপরে গেছে, এক্স নিচে আসছে। দেখেন তো এখন কি লাইট ঠিক আছে কিনা। ওকে, নেট কানেকশনটা আসলে বারবার ইন্টারাপ্ট করতেছে, যার জন্য দুঃখিত। এরপরে দেখো যৌগিক দ্বন্দ্বে পীড়ন SS সমান W ইন্টু ES ডিভাইড বাই AS ES প্লাস SEC। এখানে লক্ষ্য করে দেখবা যে যেখানে এই চার পীড়ন বের করবা, তার মডুলাস অফ ইলাস্টিসিটি উপরে গুণ হবে, আর বাকি সব সেম। দেখো এখানে কংক্রিটের কিংবা কপারের যেটাই বলি না কেন, তার পীড়ন বের করবো, এই চার পীড়ন বের করবো, তার মডুলাস অফ ইলাস্টিসিটি উপরে গুণ হয়েছে, আর বাকি আগে যা ছিল এখনো তাই রয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা পয়সনের অনুপাত, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে আমরা বলি পয়সনের অনুপাত। এবার আমরা ম্যাথ প্রবলেম দেখব। তো ম্যাথ প্রবলেমে লক্ষ্য করে দেখো, একটা প্রবলেম দেখানোর চেষ্টা করেছি। 15 সেন্টিমিটার ব্যাসের, 150 সেন্টিমিটার লম্বা একটা ধাতব দন্ডের উপর 750 কেজি টানা লোড প্রয়োগ করায় এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার বৃদ্ধি পেল। দেখো টানা লোড প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক, যার মান 7 সেন্টিমিটার। ব্যাস হ্রাস পেয়ে, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ব্যাস হ্রাস পাবে, খুব স্বাভাবিক ঘটনা। ব্যাস হ্রাস পেয়ে 14.5 সেন্টিমিটার, আগে ছিল 15 সেন্টিমিটার, এখন হয়েছে 14.5 সেন্টিমিটার। দ্বন্দ্বের পীড়ন বিকৃতি স্থিতিস্থাপক গুণাঙ্ক পয়সনের অনুপাত নির্ণয় করো। আমরা শুরু করে দেই। দেখো দৈর্ঘ্য এল, ব্যাস ডির মানে 15 সেন্টিমিটার, তারের প্রস্থের ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার বাই 4, ডি এর মান 15, এতে ক্ষেত্রফল পেয়ে গেলাম। টানা লোড 750 কেজি, যেটাকে ডাব্লুর পরিবর্তে এখানে পি তে প্রকাশ করা হয়েছে। দেন দৈর্ঘ্য বৃদ্ধি হলো আমার 7 সেন্টিমিটার, যেটাকে আমি ডেল এল কিংবা এক্স কিংবা কোনো কোনো বইয়ের ছোট হাতের এল দ্বারাও প্রকাশ করা হয়েছে। এরপরে ব্যাস হ্রাস পাইছে, যেহেতু এই যে আদি ব্যাস আর বর্তমান ব্যাস, এই দুইয়ের পার্থক্যই হলো ব্যাস হ্রাস, কত, 0.5 সেন্টিমিটার। এবার আমরা পীড়ন বের করি। পীড়ন এস সমান পি বাই এ, পির মান 750 কেজি, আর এ বের করছি 176.16146, এত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হলো পীড়ন। এবার বিকৃতি বের করি, এটা দৈর্ঘ্য বিকৃতি বের করেছে মূলত, ডেল এল বাই এল, দৈর্ঘ্য বিকৃতি 7 সেন্টিমিটার, আদি দৈর্ঘ্য 150 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য বিকৃতি পেয়ে গেলাম। আমরা জানি বিকৃতির কোনো একক নেই, একক হয় না, এটা একটা ইউনিটলেস নাম্বার বলা হয়, একই 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 এলিমেন্টস। দেখো উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য, দৈর্ঘ্য দৈর্ঘ্য অনুপাত করলে তার এককটা কেটে যাবে।
স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান পিএল বাই এএল বা এ ডেল এল মানগুলো এখানে বসাও, বসাইলে স্থিতিস্থাপক গুণাঙ্ক এত। কেজি পার সেন্টিমিটার স্কোয়ার কেন ব্যবহার করা হয়েছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক যেহেতু পীড়ন আর বিকৃতির অনুপাত, বিকৃতির কোনো যেহেতু একক নাই আর পীড়ন যেহেতু লবে আছে, সুতরাং পীড়নের এককই হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। এই যে আমরা পেয়ে গেলাম স্থিতিস্থাপক গুণাঙ্ক, এবার পয়সনের অনুপাত, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি অনুপাতটাকে এখানে সিম্পল করা হয়েছে, দেন মান বসানো হয়েছে এত। অনুপাতের কোনো একক হয় না আমরা জানি, যার জন্য এখানেও কোনো একক নেই। আর একটা ম্যাথ দেখি এবার আমরা। একটা ইস্পাত সিলিন্ডারের বাইরের ব্যাস 30 সেন্টিমিটার, পুরোত্ব 2.5 সেন্টিমিটার, সিলিন্ডারের ভিতরে কংক্রিট দ্বারা পূর্ণ করা হয়েছে। এর উপর পূর্ণ করার পর এই সিলিন্ডারের উপরে 100 টন লোড প্রয়োগ করা হয়েছে, তাহলে ইস্পাতের পীড়ন কতটুকু উৎপন্ন হলো, কংক্রিটে পীড়ন কতটুকু উৎপন্ন হলো? এখানে মডুলাস অফ প্লাস্টিসিটি ES ইস্পাতের জন্য এত আর কংক্রিটের জন্য এত। এবার আমরা ডাটাগুলো লিখি। ইস্পাতের বাইরের ব্যাস, এটা সিলিন্ডারের মূলত এটা বাইরের ব্যাস, পুরোত্ব দেওয়া আছে, লোড দেওয়া আছে, ES EC দেওয়া আছে। সিলিন্ডারের ভিতরের ব্যাস D সমান বাইরের ব্যাস থেকে যদি পুরোত্ব দুই পাশে পুরোত্ব 2 দিয়ে গুণ করো, অথবা দুই প্রান্তে পুরোত্ব 2.5 × + 2.5 অথবা 2 × 2.5 দিলে ভিতরের যে ফাঁকা জায়গা সেই জায়গাটা হলো 25 সেন্টিমিটার। মূলত এটাই কিন্তু কংক্রিটের ব্যাস, কারণ এই ফাঁকা জায়গাতেই কংক্রিট দিয়ে ভর্তি করা হয়েছে। তাহলে কংক্রিটের ক্ষেত্রফল সমান π² / 4। এখানে লক্ষ্য করো D-র মান কত, এখানে 25। এই যে বললাম যে এটাই কংক্রিটের ক্ষেত্রফল, সরি কংক্রিটের ব্যাস, এই জন্য কংক্রিটের ক্ষেত্রফল এই ব্যাস 25 হিসেবে ব্যবহার হয়েছে এখানে। আর ইস্পাতের ক্ষেত্রফল কতটুকু, এই সিলিন্ডারটার বাইরের ক্ষেত্রফল থেকে যদি কংক্রিটের ক্ষেত্রফল বাদ দেই যেটুকু থাকবে ওইটাই ইস্পাতের ক্ষেত্রফল। এবার ইস্পাতের পীড়ন নির্ণয় করো। ফর্মুলাতে ওখানে W দিয়ে দেখেছি আমরা, এখানে P দিয়ে দেখতে পাচ্ছি। একই কথা, P এর মান আমি আগেই বলছিলাম, যেই পদার্থের পীড়ন নির্ণয় করব ওই পদার্থের মডুলাস অফ ইলাস্টিসিটি উপরে গুণ হবে। তাহলে P-র মান 150, তারপরে এটাকে টন থেকে, সরি P-র মান 100 টন, এখান থেকে এটাকে কেজিতে রূপান্তর করা হয়েছে 1000 দিয়ে গুণ করে P-র মান বসানো হয়েছে, ES এর মান বসানো হয়েছে, নিচে যথারীতি মানগুলো বসানো হয়েছে। যৌগিক দ্বন্দ্ব পীড়নের ফর্মুলা এটা তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এখান থেকে বের করলাম ইস্পাত পীড়নের, সরি ইস্পাত দ্বন্দ্বে পীড়ন বের হয়ে গেল। এবার কংক্রিটের পীড়নের ক্ষেত্রে এখানে, সরি এখানে কম্পিউটার প্রিন্টিং মিস্টেক, বইয়ের ভুল, এটা হবে EC, এটা ভুল করে লিখেছে ES, এটা হবে EC। EC-র মানটা লক্ষ্য করে দেখো তোমরা, এই যে 0.21 × 10⁶, এটা হবে EC, আর বাকি মান তো আগের মতোই। তাহলে এখান থেকে যে পীড়নটা বের হলো এটা হলো কংক্রিটের পীড়ন। এবার আসি আমরা, কংক্রিটের পীড়ন বের হয়ে গেল, ইস্পাতের পীড়ন বের হয়ে গেল, তার মানে আমার যৌগিক দ্বন্দ্বে পীড়ন বের হয়ে গেল, দুটা দ্বন্দ্বেরই আলাদা আলাদা পীড়ন বের হয়ে গেল। এবার আমি একটু চিত্রের সাহায্যে অঙ্ক করার চেষ্টা করি। নিচের চিত্রে প্রদর্শিত এই চিত্রটার কথা বলতেছে, এটা একটা পিতল দ্বন্দ্ব যার ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু সুষম ব্যাস সুতরাং সর্বত্র একই ক্ষেত্রফল বিদ্যমান, অক্ষ বরাবর প্রয়োগকৃত বলের জন্য দ্বন্দ্বটি 3টি অংশে পৃথকভাবে বল প্রয়োগের দিক নির্দেশ প্রদর্শন পূর্বক দৈর্ঘ্য পরিবর্তন নির্ণয় করো। অর্থাৎ 3টি অংশ, এই 3টা পার্ট করে দেওয়া আছে। আমি যদি বলি এটা 1 নম্বর সেকশন, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 3টা সেকশন। এখানে এক্সটার্নাল ইন্টারনাল লোড প্রয়োগ করা হয়েছে, 2টা এক্সটার্নাল লোড আছে, 2টা ইন্টারনাল লোড আছে। তাহলে প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা দেখায় চিত্র প্রদর্শন পূর্বক দৈর্ঘ্য পরিবর্তন বের করতে বলছে। আমি যদি এটাকে 1 নম্বর সেকশন বলি, তারপরে 1 নম্বর ব্লক বলি, 1 নম্বর ব্লকের এক্সটার্নাল লোড, এখানে লোড ব্যালেন্সিং করতে হবে। এখানে একটা কথা মনে রেখো তোমরা, যে এই ফোর্স ব্যালেন্সিং এর ক্ষেত্রে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, শুরু করতে হবে তোমাকে কোন প্রান্ত থেকে, এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে অ্যাজ পার ডাটা। তুমি দেখবা যে বাইরে যদি এক্সটার্নাল লোড যে প্রান্তে থাকবে সেই প্রান্ত থেকেই তুমি শুরু করতে পারো, যেহেতু বাম প্রান্ত এক্সটার্নাল লোড আছে, ডান প্রান্ত এক্সটার্নাল লোড আছে, তার মানে এই ম্যাথটা আমি যে কোনো প্রান্ত থেকে শুরু করে সলিউশন করতে পারবো। তাহলে আমরা বাম প্রান্তটা শুরু শুরু করি, পরে আমরা ডান প্রান্ত থেকেও দেখানোর চেষ্টা করব।
তাহলে প্রথম ব্লকের ক্ষেত্রে এক্সটারনাল লোড 5000 কেজি বাম দিকে, এই ব্লককে যদি আমি ব্যালেন্স করতে চাই অবশ্যই 5000 কেজি লোড তার বিপরীত দিকে প্রয়োগ করতে হবে, তাহলে এই ব্লক তার নিজ অবস্থানে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এই 5000 কেজিকে ব্যালেন্স করতে চাই, এই 5000 কেজি যার দৈর্ঘ্য 80 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, আসলে এটা মিলিমিটার হবে, এককটা ভুল করে দিয়েছে, এখানে সেন্টিমিটার হবে, এটা সেন্টিমিটার আছে, এখানেও সেন্টিমিটার হবে। আচ্ছা এবার 5000 5000 ব্যালেন্স হয়ে গেলে এক নম্বর ব্লক টানা লোড বহন করতেছে 5000 কেজি, ক্লিয়ার? এবার লক্ষ্য করো এই এক নম্বর ব্লকের এই লাস্ট জোন আর দুই নম্বর ব্লকের ফার্স্ট জোন, এই দুই জোনের ক্যালকুলেশন হলো উপরের চিত্রের 8000 কেজির এই জোনটা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই দুইটার ক্যালকুলেশন অবশ্যই এই লোডের সমমান এবং এই ডিরেকশনে হতে হবে। লক্ষ্য করো এই জোনে 8000 কেজি লোড ডান দিকে ক্রিয়া করতেছে, খেয়াল করো এই জোনে 5000 কেজি লোড ডান দিকে আমি অলরেডি ইউজ করে ফেলছি, কিন্তু আমার এখানে ডান দিকে 8000 কেজি লোড আছে, আমি ব্যবহার করেছি ডান দিকে 5000 কেজি, তার মানে ডান দিকে আরো 3000 কেজি আমার রয়ে গেছে। তাহলে ডান দিকে 3000 কেজি, এই 3000 কেজি কোথায় প্রয়োগ হচ্ছে? তার মানে এটা দুই নম্বর ব্লককে ব্যালেন্স করার জন্য প্রয়োগ হচ্ছে। এই জন্য দেখো এক নম্বর ব্লকের ডান দিকের 5000 কেজি, দুই নম্বর ব্লকের ডান দিকে 3000 কেজি, তার মানে ডান দিকে 5000 ডান দিকে 3000, ফলাফল হলো ডান দিকে 8000 কেজি। আমি আবারও বলতেছি এই এক নম্বর ব্লকের লাস্ট জোন, দুই নম্বর ব্লকের ফার্স্ট জোন, এই দুইটার মিলিয়ে ফলাফল হবে উপরের চিত্রের এই সেকেন্ড জোনটা। আশা করি বুঝতে পারছো, ডান দিকে 5000, ডান দিকে 3000, ডান দিকে 8000। এবার লক্ষ্য করো দুই নম্বর ব্লককে বাম দিক থেকে 3000 কেজি বলে চাপানো হচ্ছে, তাহলে এই ব্লককে ব্যালেন্স করতে হলে তোমাকে বিপরীত দিক থেকে আরো 3000 কেজি বলে চাপাইতে হবে, তবেই দুই নম্বর ব্লকটা ব্যালেন্স হবে বা সাম্যাবস্থায় থাকবে। যার জন্য এই 3000 কেজিকে ব্যালেন্স করতে এই 3000 কেজি ডান বাম দিকে প্রয়োগ করা হয়েছে। এবার তো আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে দুই নম্বর ব্লকের ডান জোন লাস্ট জোন আর তিন নম্বর ব্লকের ফার্স্ট জোন, এই দুইজন মিলে ফলাফল হলো এই তিন নম্বর থার্ড জোনের এই 2000 কেজি হতে হবে। থার্ড জোনে 2000 কেজি লোড বাম দিকে ক্রিয়া করতেছে, কিন্তু লক্ষ্য করো আমি দুই নম্বর ব্লককে ব্যালেন্স করতে গিয়ে বাম দিকে 3000 কেজি লোড ব্যবহার করে ফেলেছি, কিন্তু আমি আমার এখানে লোডই আছে 2000 কেজি, কিন্তু আমি ব্যবহার করেছি 3000 কেজি, কোন দিকে? বাম দিকে। তাহলে বিপরীত দিকে যদি আমি 1000 কেজি প্রয়োগ করি, তাহলে বাম দিকে 3000, ডান দিকে 1000, ফলাফল বাম দিকে 2000, বিপরীত দিক হলে এখানে বিয়োগ হবে, একই দিক হলে যোগ হবে, সহজ হিসাব। তাহলে বাম দিকে 3000 থেকে ডান দিকে 1000 বাদ দিলে বাম দিকে 2000 কেজি লোড থাকে, এই সেই 2000 কেজি লোড ব্যালেন্সিং হয়ে গেছে। এবার এই তিন নম্বর ব্লকে অলরেডি লক্ষ্য করো 1000 কেজি লোড প্রয়োগ হয়ে গেছে, চাপা চাপা লোড প্রয়োগ হয়ে গেছে। এই তিন নম্বর ব্লককে ব্যালেন্স করতে হলে আমাকে ডান পাশ থেকে 1000 কেজি চাপা লোড প্রয়োগ করতে হবে, এই 1000 কে ব্যালেন্স করতে গিয়ে এই 1000 প্রয়োগ করতে হয়েছে। লক্ষ্য করো ডান প্রান্তে এই 1000 কেজি লোডই রয়ে গেছে, এটাই হলো ফোর্স ব্যালেন্সিং। এবার যদি তুমি মনে করো স্যার আমি ডান প্রান্ত থেকে শুরু করব, যেহেতু ডান প্রান্তে এক্সটার্নাল লোড দেওয়া আছে, শুরু করতে পারো। দেখো ডান প্রান্তে 1000 কেজি এক্সটার্নাল চাপা লোড এটাকে ব্যালেন্স করতেছে, আর 1000 কেজি এক্সটার্নাল চাপা লোড। এবার দুই নম্বর এই জোনটা লক্ষ্য করো, এই জোনে আছে বাম দিকে লোড, আমি প্রয়োগ করছি ডান দিকে লোড, তাহলে বাম দিকে তাহলে 3000 কেজি যদি আমি প্রয়োগ করি, ডান দিকের 1000 বাদ দিলে বাম দিকে 2000 কেজি লোড থাকবে, এই 3000 কেজি লোডকে ব্যালেন্স করতেছে এই 3000 কেজি। তাহলে এই বরাবর জোন লক্ষ্য করো 8000 কেজি আছে ডান দিকে, আমি ব্যবহার করেছি 3000 কেজি, তার মানে আরো 5000 কেজি লোড রয়েছে, যেটা এক নম্বর ব্লকের জন্য টানা লোড হিসেবে কাজ করতেছে। এই ব্লককে ব্যালেন্স করতে গিয়ে 5000 কেজি লোড এক নম্বর ব্লককে ব্যালেন্স করতে গিয়ে 5000 কেজি লোড তার বিপরীত দিকে দিতে হবে, অর্থাৎ টানা লোড এখানে 5000 কেজি। লক্ষ্য করো উপরে এক্সটার্নাল লোড 5000 কেজি ছিল, অর্থাৎ তুমি যদি ভুল না করো অবশ্যই লোড ব্যালেন্সিং মিলে যাবে, কোনো অবস্থাতে এখানে আনব্যালেন্স হতে পারবে না। যদি কোনো ক্যালকুলেশন ডান প্রান্ত কিংবা বাম প্রান্ত কোনো প্রান্ত না মিলে যায়, তার অর্থ হলো তোমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো, এটাকে যদি আমি এক নম্বর ব্লক বলি, এটাকে দুই নম্বর, এটাকে যদি বলি তিন নম্বর, এক নম্বর ব্লক টানা লোড বহন করতেছে, তার মানে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, এর দৈর্ঘ্য বৃদ্ধিকে আমি বলতেছি X1, দুই নম্বর এখানে চাপা লোড বহন করতেছে, তার মানে দৈর্ঘ্য হ্রাস পাবে, এটাকে বলতেছে X2, দৈর্ঘ্য হ্রাসকে বলতেছে X2, তিন নম্বর সেকশনেও যেহেতু চাপা লোড বহন করতেছে দৈর্ঘ্য হ্রাস পাবে, এটাকে বলতেছি X3, টানা যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এটাকে প্লাস, হ্রাস পাওয়াকে এই দুটাকে বলতেছি মাইনাস। এই জন্য মোট দৈর্ঘ্য পরিবর্তন X=X1 পজিটিভ, X2 নেগেটিভ, X3 নেগেটিভ, কারণ এই দুটা মাইনাস হলো হ্রাস পাওয়ার জন্য, আর এটা প্লাস হবে বৃদ্ধি পাওয়ার জন্য। এবার X দৈর্ঘ্য পরিবর্তন X সমান
মডুলাস অফ ইলাস্টিসিটির ফর্মুলাই ছিল ই সমান পিএল বাই এ এক্স, আর এখানে এক্স সমান হবে পিএল বাই এ ই। এখানে মান বসাও, এক নম্বর জন্য সূত্র এটা, দুই নম্বরের জন্য সূত্র এটা, এক্স থ্রির জন্য সূত্র এটা। যেহেতু ক্ষেত্রফল সবগুলোরই সমান, এই জন্য এ ওয়ান এ টু এ থ্রি এখানে ব্যবহার করা হয়নি। আর পুরো সিলিন্ডারটা যেহেতু পিতলের তৈরি, এই জন্য একই পদার্থের মডুলাস অফ ইলাস্টিসিটি একই হয়, ভিন্ন পদার্থের মডুলাস অফ ইলাস্টিসিটি ভিন্ন হয়। যেহেতু তিনটা সেকশন একই পদার্থের তৈরি, যার জন্য মডুলাস অফ ইলাস্টিসিটিতেও ই ওয়ান ই টু ই থ্রি ব্যবহার করা হয়নি। এখানে যেহেতু কমন, এই জন্য এই তিনটাতেই ব্যবহার করা হয়েছে। এরিয়া যেহেতু একই, তিনটাতেই এ ব্যবহার করা হয়েছে। পরের লাইনে এখানে কমন নিচ্ছে, তুমি যদি কমন না নিয়েও মান বসাতে চাও, প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা বসাইতে পারো। কমন নিলে এরকম হবে, এরপরে পি ওয়ান এর মান, অর্থাৎ এক নম্বর সেকশনের লোড 5000 কেজি, এই সেই 5000 কেজি, এল ওয়ান এর মান 80 সেন্টিমিটার, এবার পি টু, পি টুর মান 3000 কেজি, আর এল টুর মানটা 110 সেন্টিমিটার, পি থ্রির মান 1000 কেজি, এল থ্রির মান আমরা দেখতে পাচ্ছি 150 সেন্টিমিটার। এর মাধ্যমে আমি মোট দৈর্ঘ্য পরিবর্তন মাইনাস এত সেন্টিমিটার, আমরা জানি খুব সাবধানে এগুলোই পরীক্ষায় আসে। দৈর্ঘ্য পরিবর্তন মাইনাস আসছে, এর অর্থ হলো দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয়? অসম্ভব, আসলে এখানে দৈর্ঘ্য হ্রাস পাইছে, এই জন্য নেগেটিভ দেয়। আমরা কিন্তু বৃদ্ধি পাওয়াকে পজিটিভ ধরেছিলাম, হ্রাস পাওয়াকে নেগেটিভ ধরেছিলাম, যার জন্য কিন্তু এই জায়গায় নেগেটিভ আসছে। আসলে এই টোটাল সিস্টেমটার, অর্থাৎ এই সিলিন্ডারটার দৈর্ঘ্য পরিবর্তন যদি আমি বিবেচনা করি, তার অর্থ হলো যে এখানে এই সিলিন্ডারটার দৈর্ঘ্য হ্রাস পাইছে। কতটুকু হ্রাস পাইছে? এতটুকু হ্রাস পাইছে, এত সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার নন ইউনিফর্ম একটা সিলিন্ডার দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি, দেখো। এবং আগের ম্যাথটা এই ম্যাথটার মধ্যে প্রবলেম ডিফারেন্সটা হলো, আগের ম্যাথটাতে উভয় পাশে এক্সটার্নাল লোড দেওয়া ছিল। লক্ষ্য করো এই চিত্রটাতে এক পাশে এক্সটার্নাল লোড, শুধুমাত্র 200 কেজি এক্সটার্নাল লোড দেওয়া আছে, বাম প্রান্তে কোনো এক্সটার্নাল লোড ব্যবহার করা হয়নি। তাহলে আমরা এই ম্যাথটা প্রবলেম যদি সলিউশন করতে পারি, আশা করি চিত্রের মাধ্যমে পীড়ন বিকৃতি আমরা খুব সহজেই বের করতে পারব। এবার আসি, আমরা বলেছি নিচের চিত্রে স্টিল রডটির দৈর্ঘ্য পরিবর্তন বের করো। মনে রাখবা এখানে স্টিল রড বলা হয়েছে, যার জন্য দেখো প্রশ্নে কোনো প্রকার মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া হয়নি। তোমাদের এটা মনে রাখতে হবে যে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি 2×10⁶ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা তোমাদের মুখস্থ রাখতে পারলেই সবচেয়ে ভালো হয়, কারণ বিভিন্ন সময় চাকরির পরীক্ষাগুলোতে এগুলো আসে। তাহলে আমরা শুরু করি, এটা এক নাম্বার জোন, এটা দুই নাম্বার ব্লক, এটাকে তিন নাম্বার ব্লক, তিনটা ব্লককে আমরা আলাদা করার চেষ্টা করি। কোন প্রান্ত থেকে শুরু করব? তুমি চাইলেও বাম প্রান্ত থেকে শুরু করতে পারবে না, বিকজ বাম প্রান্তে এক্সটার্নাল কোনো লোড নেই। তাহলে আমি বাধ্য ডান প্রান্ত থেকে শুরু করতে, তার মানে তিন নাম্বার ব্লক দিয়ে আমি শুরু করতেছি। তিন নাম্বার ব্লকে আমি দেখতে পাচ্ছি ডান প্রান্তে 200 কিলোনিউটন লোড ডান দিকে টানা লোড হিসেবে প্রয়োগ করা হয়েছে। এই তিন নাম্বার ব্লককে ব্যালেন্স করতে হলে তার বিপরীত দিকে 200 কিলোনিউটন লোড প্রয়োগ করতে হবে। আমরা জানি এই এক নাম্বার তিন নাম্বার ব্লকের বাম পাশের জন আর দুই নাম্বার ব্লকের ডান পাশের জন, এই দুইজন মিলে হবে এই মূল চিত্রের দুই নাম্বার জোনটা। মূল চিত্রের দুই নাম্বার জোনে আমি দেখতে পাচ্ছি বাম দিকে 3300 কিলোনিউটন লোড প্রয়োগ করা হয়েছে, কিন্তু আমি এখানে কিন্তু এক তিন নাম্বার ব্লকে 200 কিলোনিউটন লোড বাম দিকে প্রয়োগ করছি। আমার আছে কত? 300, ব্যবহার করেছি কত? 200, আরো 100 কিলোনিউটন লোড বাম দিকে প্রয়োগ হচ্ছে, যেটা দুই নাম্বার ব্লকে কাজ করতেছে। তাহলে 100 কিলোনিউটন লোড যদি দুই নম্বর ব্লকে বাম দিকে ক্রিয়া করে, তাহলে তার বিপরীত দিক থেকে 100 কিলোনিউটন লোড প্রয়োগ করতে হবে অবশ্যই, এই দুই নম্বর ব্লককে ব্যালেন্স করার জন্য। তাহলে দুই নম্বর ব্লক ব্যালেন্স হয়ে গেল। এবার আমরা জানি এই যে দুই নম্বর ব্লকের রাইট লেফট জোন আর এক নম্বর ব্লকের রাইট জোন, এই দুইজন মিলে এখানে দেখো উপরের মূল চিত্রের এই সেকেন্ড জোনটা। আচ্ছা, এই সেকেন্ড জোনে দেখো রাইট দিকে ডান দিকে অ্যারোহেড দিয়ে 500 কিলোনিউটন লোড দেখানো হচ্ছে, তার মানে ডান দিকে 500 কিলোনিউটন লোড প্রয়োগ এখানে হচ্ছে। এই 500 কিলোনিউটন লোড এখানে ব্যালেন্স করতে হবে। ডান দিকে আমি 100 কিলোনিউটন লোড আমি দুই নম্বর ব্লকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করেছি, কিন্তু আমার লোড আছে কত? 500, ব্যবহার হয়েছে কত? 100, তার মানে আরো 400 কিলোনিউটন লোড ডান দিকে প্রয়োগ হচ্ছে। ডান দিকে 400, ডান দিকে 100, টোটাল রেজাল্ট হলো ডান দিকে 500 কিলোনিউটন। ওকে, বুঝতে পারছো আশা করি? এইবার এই 400 কিলোনিউটন লোডকে ব্যালেন্স করতে হলে তোমাকে বিপরীত দিকে এক নাম্বার ব্লকের জন্য বিপরীত দিকে 400 কিলোনিউটন লোড ব্যালেন্স করতে হবে। এই 400 কিলোনিউটন লোড এখানে দেওয়া থাকলেও থাকতে পারতো, অথবা না দেওয়া থাকলে এখানে সাপোর্ট দেওয়া থাকবে, এটা সাপোর্ট দেওয়া আছে, তার মানে এই সাপোর্ট 400 কিলোনিউটন লোডকে সাপোর্ট দিচ্ছে। দেখো প্রত্যেকটা
ব্লকের জন্য আলাদা আলাদা এরিয়া দেওয়া আছে, এটা আর এই এক নম্বর আর দুই নম্বর ব্লক যেহেতু ব্যাস একই, সুতরাং তার ক্ষেত্রফল 600 মিলিমিটার স্কোয়ার। দুই নম্বর ব্লকটা যেহেতু ব্যাস কমে গেছে, এর ক্ষেত্রফল সরাসরি ক্ষেত্রফল দেয়া আছে 200 মিলিমিটার স্কোয়ার। এবার আমি দৈর্ঘ্য পরিবর্তন চাইছে বের করতে পারি। টোটাল দৈর্ঘ্য পরিবর্তন এক সমান, এক নম্বর ব্লক টানা লোড বহন করতেছে এই জন্য X1 পজিটিভ, দুই নম্বর ব্লক চাপা লোড বহন করতেছে এই জন্য X2 নেগেটিভ, তিন নম্বর ব্লক টানা লোড বহন করতেছে এই জন্য X3 পজিটিভ। এবার দৈর্ঘ্য পরিবর্তন ফর্মুলা এজ ইউজুয়াল, প্লাস গুলো প্লাস বসাও, মাইনাস গুলো মাইনাস বসাও, বসানোর পরে মান বসাও। পি এর মান এখানে 400 কিলো নিউটন, L1 এর মান 300 মিলিমিটার, অনুরূপ ভাবে P2 এর মান 100 কিলো নিউটন, আর P3 এর মান 200 কিলো নিউটন। সবগুলো বসানোর ফলে আমার রেজাল্ট আসে এত মিলিমিটার, যেহেতু এটা পজিটিভ তার মানে আমি বলতে পারি এই সিস্টেমটা, এই যে ব্লকটা যে অবস্থায় আছে এটা, এই রডটা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? 2.8 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। আর আগের চিত্রটায় যেহেতু মাইনাস এসেছিল ওই জন্য ওইটা দৈর্ঘ্য হ্রাস পাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া একটা ম্যাথ এখানে আবারও দেখানোর চেষ্টা করেছি, এবার চাপা লোড দিয়ে দেখানো হয়েছে। চিত্র অনুযায়ী 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ব্যাসের একটা খাড়া দণ্ডের উপর 4000 কেজি চাপ প্রয়োগ, চাপ সম্পন্ন চাপ 4000 কেজি চাপ সম্পন্ন বোঝা দিলে দণ্ডটির মোট দৈর্ঘ্য হ্রাসের পরিমাণ বের করো। তোমরা জানো যে নিশ্চয়ই এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কোনো চান্স নেই, কারণ হলো এখানে চাপা লোড বহন করতেছে। আমরা জানি চাপা লোড বহন করলে দৈর্ঘ্য হ্রাস পাবে, এটাই স্বাভাবিক। তিনটা ব্লক আছে এখানে, তিনটা ব্লকের উপরেই চাপা লোড এই 4000 কেজি প্রয়োগ হচ্ছে, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কোনো চান্সই নাই। আর একই পদার্থের যেহেতু তার মডুলাস অফ ইলাস্টিসিটি কমন করে দেওয়া আছে, স্টিল তার মানে এটা হলো স্টিল, বোঝাই যাচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে প্রত্যেকটার আলাদাভাবে দেওয়া আছে। এটাকে এক নাম্বার, এটাকে দুই নাম্বার, এটাকে তিন নাম্বার ব্লক চিন্তা করি, দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, লোড দেওয়া আছে, সরাসরি অঙ্কে যেতে পারি আমি, কেননা এখানে ফ্রি বডির কোনো প্রয়োজন নাই, তিনটা ব্লকই চাপা লোড বহন করতেছে, তাহলে তিনটাই মাইনাস হবে। কিন্তু এখানে তিনটাই প্লাস দেওয়া আছে, কেন? আসলে শুরুতে বলেই দেওয়া আছে মোট দৈর্ঘ্য হ্রাস, দৈর্ঘ্য হ্রাস যেহেতু উল্লেখ করেই ফেলছে, সুতরাং আর মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর তুমি যদি লেখো দৈর্ঘ্য পরিবর্তন, সেক্ষেত্রে তুমি তিনটাই মাইনাস দিবা, কারণ পরিবর্তন দুই রকম হয়, একটা দৈর্ঘ্য বৃদ্ধি পায় আর একটা দৈর্ঘ্য হ্রাস পায়। হ্রাস পাওয়ার মানেই মাইনাস, বৃদ্ধি পাওয়া মানেই প্লাস। সুতরাং এখানে যেহেতু দৈর্ঘ্য হ্রাস বলেই দিছে, সুতরাং এখানে আর মাইনাস দেওয়ার দরকার নাই, তিনটাই যেহেতু মাইনাস, সুতরাং এখানে তিনটা, একটা মাইনাস কমন দিলে তো তিনটাই প্লাস হয়ে যায়, ওই মাইনাসটাই হলো হ্রাস। এবার দেখো লোড যেহেতু সমান, এই জন্য দেখো P1 P2 P3 না দিয়ে সবগুলোকে পি দ্বারা প্রকাশ করা হয়েছে। দৈর্ঘ্য কিন্তু আলাদা, 10, 12, 14, এই জন্য L1 N2 L3 ব্যবহার করা হয়েছে। ক্ষেত্রফল কিন্তু ডায়ামিটার আলাদা, তার মানে A1 A2 A3 ব্যবহার করা হয়েছে। পদার্থ যেহেতু একই, এই জন্য ই কমন, ই1 ই2 ই3 ব্যবহার না করে ই কে কমন করে দেওয়া হয়েছে। যেহেতু পি এবং ই কমন, এই জন্য কমন নেওয়া হয়েছে, বাকিটা এখানে ব্র্যাকেটের মধ্যে চলে আসছে। মান বসাও, লক্ষ্য করো এই পির মান 4000 কেজি, এই সেই 4000 কেজি, আর ইর মান সরাসরি দেয়া আছে, L1 এর মান 10, A1 এর মান π/d² / 4, ডির মান এখানে 2, অনুরূপ ভাবে L2 এর মান 12, আর এই যে D2 এর মান হলো 3 সেন্টিমিটার, এই যে বসানো হয়েছে π/d² / 4, L3 এর মান 14, আর এখানকার ব্যাস হলো 4, তাহলে এখান থেকে ফলাফল হলো এত সেন্টিমিটার। মাইন্ড ইট, এখানে দৈর্ঘ্য হ্রাস পাইছে এত সেন্টিমিটার, এখানে যদি দৈর্ঘ্য পরিবর্তন দাও এই রেজাল্টটা মাইনাস আসতো, সেক্ষেত্রে তোমাকে লিখতে হতো যে দৈর্ঘ্য হ্রাস পেয়েছে এত সেন্টিমিটার। এ ছিল আজকের লেকচার, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আমি তোমাদের প্রশ্নগুলো দেখার চেষ্টা করতেছি। আর প্রশ্ন যদি তোমরা এখন না করো, পরবর্তীতেও যদি করো, আশা করি ওই প্রশ্নগুলো উত্তর আমি দেবো, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু এটা রিভিউ ক্লাস, তাই আশা করি খুব বেশি প্রশ্ন থাকবে না। তো আগামী ক্লাস পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সাউন্ড অফ কাস্ট হচ্ছে।